السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكرا درشق سروتا شروط جاناتي ابنا دير بشش بھابي مبارك بعد বাংলাদেশ জামিয়া আহলে হাদিসের পেজে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করায় জানাচ্ছি শুভেচ্ছা, বিশেষ আমন্ত্রণ। রমাদান মোবারকের আজকে আমরা 23তম সিয়াম অতীত করে চলছি। আজকে আমাদের 23তম পর্ব, আলোচ্য বিষয় ঈদের সালাত। ঈদের সালাত মুসলিমদের জন্য কোনো নতুন বিষয় নয়। ঈদের সালাত মুসলিমদের জন্য একটি সুপরিচিত, প্রতি বছরই এসে থাকে, এই জন্যই মূলত ঈদ বলা হয়। রমাদান মোবারক দীর্ঘ একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কষ্ট সাধনের পরের দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ খুশি, খাওয়া দাওয়া এভাবে উদযাপন করবে সেই দিনটিতে। সেই দিক থেকেই হচ্ছে এই দিনটি ঈদের দিন, উৎসবের দিন, আনন্দের দিন। কিন্তু আফসোস করে বলতে হয়, বর্তমান প্রেক্ষাপটে আমরা সেই ঈদ বা উৎসব ইসলামী কালচারে পালন না করে আমরা আজকে অমুসলিমদের কালচারেই সেই ঈদ উৎসব পালন করতে, বিশেষ করে যুব সমাজ, খুবই আগ্রহী। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, অমুসলিমদের ঈদ উৎসবে সত্যি কোনো আনন্দ নেই, রয়েছে কিছু নোংরামি, রয়েছে কিছু কুসংস্কার, অপসংস্কৃতি, ভালো বলতে কিছু নেই। যা ভালো রয়েছে ইসলামী আদর্শেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব সেভাবে ঈদ উদযাপন করতে। ঈদের দিন আমাদের কি করণীয়? ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, তা হচ্ছে ঈদের সালাত। ঈদের সালাত কোনো সন্দেহ নেই, পাঁচ ওয়াক্ত সালাতের ন্যায় ঈদের সালাত নয়। যতই গুরুত্বপূর্ণ হোক, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের ন্যায় ঈদের সালাত নয়। তবে ঈদের সালাতের হুকুম কি? এটি কি সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব? এ নিয়ে আহলুল ইলমগণ কিছু মতামত ব্যক্ত করেছেন দলিল প্রমাণের আলোকে। কেউ বলেন ঈদ, এটি হচ্ছে সুন্নতে, ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা দুই রাকাত। কেউ বলেন ঈদের সালাত, এটি হচ্ছে ওয়াজিব কিন্তু কিফায়া, কেউ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যেমন জানাজার সালাত। কেউ বলেন এটি ওয়াজিব আলাল আয়ান, এটি ফরজে আইন, ওয়াজিব, সকলকে অপরিহার্য করতেই হবে। আল্লাহ তাআলা আলাম। বিভিন্ন দলিলের আলোকে ওয়াজিব আলাল আইন এটি সঠিক মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সঠিক সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। প্রশ্ন আসতে পারে, কেন ওয়াজিব বলতেছি? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশসূচক শব্দ ব্যবহার করেছেন, যা দ্বারা ওয়াজিব প্রমাণ হয়। দ্বিতীয়,
ঈদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করেছেন, কখনো ছাড়েননি। শুধু হজ ছাড়া, হজে যখন ছিলেন তখন নয়। তৃতীয়, এটি মুসলিম উম্মার একটি বাহ্যিক নিদর্শন, গোটা মুসলিম উম্মাকে সচেতন করে তোলে, একটি উৎসাহ প্রেরণা যোগায়। চতুর্থ, হাদিসে এসেছে ঈদের দিন যদি জুমার দিন হয়, ঈদের সালাত আদায় করার কারণে জুমার সালাত অপরিহার্য থাকে না, ঐচ্ছিক পর্যায়ে চলে যায়। আমরা সবাই জানি জুমার সালাত হলো পুরুষদের জন্য ফরজে আইন, কিছু কিছু ব্যক্তি নারী অসুস্থ নাবালক এগুলি ছাড়া সাধারণ সুস্থ স্বগৃহে বসবাসকারী পুরুষের জন্য ফরজে আইন। তাহলে ঈদের সালাতের কারণে যদি জুমার সালাত শিথিল হয়, জুমার সালাত ঐচ্ছিক হয়, তাহলে ঈদের সালাত এটি তো সুন্নতে মুয়াক্কাদা হতে পারে না, অবশ্যই তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ একটি ফরজ ইবাদত সুন্নতে মুয়াক্কাদার কারণে শিথিল হতে পারে না। ফরজের কারণে ফরজ, এক ফরজ আদায় করলে আরেক ফরজে ছাড় পাওয়াটা যুক্তিযুক্ত। তাহলে এই আলোকে আমরা বলতে পারি এটি সুন্নতে মুয়াক্কাদা নয়, এটি ওয়াজিব। পঞ্চম, সহিহুল বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমরানা আন নুখরিজা ফিল ঈদাইনি আল আওয়াতিক ওয়াল হুয়্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন দুই ঈদে মেয়েদেরকে নিয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে যাই। যেখানে জুমআ মেয়েদের জন্য যাওয়া নির্দেশ নয়, পাঁচ ওয়াক্ত তো দূরের কথা, আর ঈদের সালাতের জন্য মেয়েদের যাওয়ার নির্দেশ, তাহলে কিভাবে এটি সুন্নতে মুয়াক্কাদা হতে পারে? অবশ্যই এটি ওয়াজিব হবে, যা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কবিরা গোনা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ ধরনের আরও অনেক বিষয় যেগুলি প্রমাণ করে ঈদের সালাত এটি শুধু সুন্নত মুয়াক্কাদা নয়, বরং এটি হলো ওয়াজিব। ভারতবর্ষের অন্যতম মুহাদ্দিস আল্লামা ওবাইদুল্লাহ মোবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি আরও বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করেছেন, মিরআতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবিহ এর মধ্যে। আসুন আমরা ঈদের সালাতের হুকুম জানলাম, তাহলে ঈদের সালাত হল ওয়াজিব। ঈদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের মাঠে গিয়েই আদায় করতে হয়, ঈদগাহে, মসজিদে নয়, ঘরেও নয়, এটাই সুন্নাহ। বাস্তবে ঈদের সালাত যদি মসজিদে আদায় করা হয়, মাঠে আদায় করলে যে একটা আনন্দ উৎসাহ উদ্দীপনা সেটা পাওয়া যায় না। তাই প্রকৃত সুন্নাহ হলো মাঠেই আদায় করা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরবশত বৃষ্টির কারণে একবার মাঠে আদায় করতে পারেননি, তখন মসজিদে আদায় করেছেন। তাই কোনোখানে যদি মাঠের সমস্যা এই ধরনের দেখা দেয়, তখন মসজিদে বিকল্প হিসাবে আদায় করা যায়। কিন্তু প্রকৃত ঈদের সালাত আদায়ের জন্য জায়গা হচ্ছে ঈদের মাঠ, ঈদগাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকলেই অবগত হচ্ছি, প্রশাসনিকভাবেও ঘোষণা দেওয়া হয়েছে, বর্তমান যে করোনা ভাইরাসের আতঙ্ক, এ কারণে মাঠে সেই ধরনের সমাগম করার হয়তো সুযোগ হবে না বা নিষিদ্ধ করা হয়েছে।
এমন অবস্থায় মসজিদের যে সীমাবদ্ধ নিয়ম সেই অনুযায়ী আপনাকে সালাত আদায় করতে হবে। এখন মসজিদেও যদি আপনি আশঙ্কা করেন তাহলে কি করবেন? মসজিদেও যদি আশঙ্কা করেন তাহলে আপনি ঈদের সালাত ঘরেই আদায় করবেন। পাঁচ ওয়াক্ত সালাত যেমন এভাবে জামাতের সাথে আদায় করতেন, ঠিক ঈদের সালাত এটিও বাসায় যদি আপনি মসজিদেও যেতে না পারেন অথবা জায়গা সংকুলন না হয় তাহলে আপনি বাসায় সকলে মিলেই জামাতের সাথে দুই রাকাত ঈদের সালাত আদায় করবেন। কোনো ব্যক্তি ঈদের মাঠে বা মসজিদে জামাত না পেলে যেমন তার বিধান, তিনি ছুটে যাওয়া মানুষদের সম্মিলিতভাবে জামাতের সাথে আদায় করতে পারেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরনের করেছেন, প্রমাণিত হয়েছে সহিহুল বুখারীর 987 নম্বর হাদিসের পূর্বের আলোচনা, যেটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন। বাবুন ইযা ফাতাহুল ঈদ ইউসাল্লি রাকাতাইন, যদি কারো ঈদ ছুটে যায় তাহলে সে দুই রাকাত ঈদের সালাত আদায় করবে কোনো খুতবা ছাড়া। তো যারা মসজিদে যেতে পারছি না বা মাঠে যাওয়া বন্ধ, তাহলে তাদের বিধানটা যেন ছুটে যাওয়ার মতোই আমরা আমাদের ঘরে বাড়িতেই ঈদের সালাত জামাতের সাথে দুই রাকাত, যেই পদ্ধতিতে দুই রাকাত বারো তাকবীর আদায় করার নিয়ম সেভাবে আপনি দুই রাকাত আদায় করবেন, কিন্তু কোনো খুতবা হবে না। এবং এই সালাতে অংশগ্রহণ বাসার সকল সদস্যরাই করবেন। মেয়েরা যেমন এভাবে কাতারের পিছনে পিছনে দাঁড়ায়, ঠিক সেভাবে এখানেও তারা দাঁড়াবেন, সেভাবেই দুই রাকাত ঈদের সালাত বাসায় আদায় করার বিধান শরীয়ত থেকে প্রমাণিত হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা জানলাম মাঠে না হলে মসজিদে না হলে বাড়িতে ঈদের সালাত তবু আদায় করব বা দেব না, যেহেতু এটি ওয়াজিব। এখন প্রশ্ন, ঈদের সালাত কিভাবে আদায় করব? ঈদের সালাত আদায়ের নিয়ম হচ্ছে ঈদের সালাত দুই রাকাত। প্রথমেই ঈদের সালাত আদায় করতে হয়, অতঃপর ঈদের খুতবা প্রদান করতে হয়। ঈদের সালাত দুই রাকাত, যার জন্য কোনো আজান নেই, কোনো একামত নেই। আমাদের অনেক ঈদগাহে খুব ডাকাডাকি করা হয়, এটি শরীয়ত পরিপন্থী। যেই সালাতের জন্য ইসলামে আজানের বিধান নেই, একামতের বিধান নেই, সেটার জন্য আপনি এত ডাকবেন, এটি ঠিক নয়। হ্যাঁ, দুই একবার হয়তো সংবাদ জানালেন, যেহেতু মানুষ সকলে নাও জানতে পারে ঈদের জামাত কয়টি অনুষ্ঠিত হয়, আমাদের অমুক জায়গায় অমুক সময় এতটার সময় ঈদের সালাত আদায় হবে, যথেষ্ট। আর 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 15 মিনিট বাকি, এই ধরনের বারবার ডাকাডাকি করা সেগুলি উচিত নয়, সুন্নাহ পরিপন্থী। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিয়ম হচ্ছে, যেটি আবু দাউদ সহ তিরমিজি সহ বিভিন্ন প্রায় অসংখ্য হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেমন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা নবীউল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকবীরু ফিল ফিত্রি সাবউন ফিল উলা ওয়া খামসুন ফিল আখিরা ওয়াল ক্বিরাআতু বা'দাহুমা কিলতাইহিমা। আবু দাউদের হাদিস 1151 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের সালাত হলো দুই রাকাতের প্রথম রাকাত অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাত অতিরিক্ত 5 তাকবীর, আর দুই রাকাত এই অতিরিক্ত তাকবীরগুলি হবে কেরাতের পূর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবশ্যই উচিত, যেহেতু এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, অপরপক্ষে 6 তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট সেভাবে বিশুদ্ধ প্রমাণিত নয়, তাই যেটা প্রমাণিত সেটাকে আমরা প্রাধান্য দেব। কিন্তু এটাকে কেন্দ্র করে, এই অতিরিক্ত তাকবীরগুলিকে কেন্দ্র করে আমরা মারামারি শুরু করব, দলাদলি শুরু করব, মাঠ ভাঙাভাঙি শুরু করব, একে অপরকে
अश्लील भाषा गालीगालाज शुरू करब एमनटी कखनो काम्य नय। आमरा सठिकटा प्रचार करब, सठिकटा जानाबो मानुष के, उद्बुद्ध करब, शिक्षा देव एवं साध्यपक्षे सेटी आमल करे चलब। किन्तु एमन नय जे एटिर जन्य मारामारी शुरू करते हबे, ता कखनोई नय। अपरपक्षे जारा छय় তাকবীরে পড়ে থাকেন তাদেরও কখনো উচিত নয়, যেহেতু এক হলো এর সপক্ষে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ত বিপক্ষে প্রমাণ রয়েছে স্পষ্ট, তাই আপনিও সেটা নিয়ে বাড়াবাড়ি করবেন এটি কখনো বাঞ্ছনীয় নয়, চরম গর্হিত কাজ। আপনি সঠিকটা নির্ভেজাল যেটা সেটি হয়তো গ্রহণ করতে পারছেন না, এটি আপনার দুর্বলতা, কিন্তু কেউ গ্রহণ করতে চাইলেই আপনি তাকে কটাক্ষ করবেন, তাকে আপনি তিরস্কার করবেন, তাকে আপনি বাধা দেবেন, এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার, সঠিক মানার, সঠিক গ্রহণ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদের সালাত যদি আপনি, ঈদের সালাতে যেমন আজান একামত নেই তেমন ঈদের সালাত দুই রাকাত এর আগে পিছে কোনো সালাত নেই, কিন্তু যখন মসজিদে ঈদের সালাত আদায় করবেন তখন সেখানেও ঈদের সালাত উপলক্ষে আগে পিছে কোনো সালাত নেই, কিন্তু মসজিদে যখন প্রবেশ করবেন দুই রাকাত দুখুলুল মসজিদ সেটি আলাদা বিষয়, এটি মসজিদের সালাত ঈদের নয়, সেই দুখুলুল মসজিদ পরেই আপনি বসবেন, অতঃপর ঈদের সালাত আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত ঈদগাহে আদায় করেছেন, কিন্তু ঈদগাহে কোনো মেম্বার নিয়ে যাননি, কোনো মেম্বারও সেখানে বানানো হয়নি। তবে মসজিদে যদি আপনি ঈদের সালাত আদায় করেন সেখানে যেহেতু মেম্বার রয়েছে আপনি সেই মেম্বার ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই হচ্ছে ঈদের সালাতের সংক্ষিপ্ত কথা। ঈদের দিনের বেশ কতগুলি কাজ রয়েছে আমাদের। প্রথম হচ্ছে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করা। যারা বাইরে বের হচ্ছে না ঘরেই সালাত আদায় করব, আপনি ঘরেই ঈদের সালাত আদায় করার শুরু করার পূর্বেই সাদকাতুল ফিতর বের করবেন। বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতে এমনও ঘটতে পারে যে আপনি সাদকাতুল ফিতর রেডি করে রেখেছেন, ঠিক টাইমে দেবেন, কিন্তু কোনো মানুষ খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন? জবাব, যদি আপনি উপযুক্ত জায়গা কোথাও খুঁজে না পান তাহলে কমপক্ষে আপনি সেগুলিকে নির্দিষ্ট করে আলাদাভাবে সরিয়ে রাখবেন, যেন প্রাপককে পাওয়ার সাথে সাথে আপনি দেওয়ার ব্যবস্থা নেবেন, তারপরে ঈদের সালাত আদায় করবেন। আল্লাহু তাআলা আলাম। এমনটি করা যাবে না, কোনো লোক তো পাচ্ছি না, দেবো পরে দেখা যাক ধীরে স্থিরে, না, কখনোই না, আপনি অবশ্যই ঈদের সালাতের আগে সেটি ঠিক করে ফেলবেন। ঈদের দিনে কতগুলি কাজ, সেগুলি হচ্ছে সুন্দরভাবে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, সাধ্যপক্ষে ভালো জামা কাপড় পরিধান করা, পুরুষদের আতর সুগন্ধি ব্যবহার করা মেয়েদের নিষিদ্ধ, ঘরে তারা ব্যবহার করতে পারবেন কিন্তু ঈদের সালাতের জন্য বের হলে তখন নিষিদ্ধ। ঈদের সালাত শুধু পুরুষদের জন্যই নয়, মেয়েদের জন্যই। আমরা এক প্রথমেই শুনেছি সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদেরকে ঈদের মাঠে ঈদের সালাতের জন্য যেতে নির্দেশ দিয়েছেন, এমনকি এই নির্দেশও দিয়েছেন কারো কাছে যদি পর্দার উপযুক্ত কাপড় না থাকে তাহলে আরেকজনের চাদরের সাথে নিজেকে আড়াল করে নিয়েও সে যাওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ, কত বড় নির্দেশ! আরও নির্দেশ, যে সমস্ত নারীরা অপবিত্র, তাদের হয়তো পিরিয়ড শুরু হয়ে গেছে, তাদেরকেও ঈদের মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তারা সালাত আদায় করবেন না, কিন্তু তারা খুতবা এবং খুতবায় যে দোয়া সেটাতে অংশগ্রহণ করবেন। অতএব মসজিদে হলে ব্যবস্থা থাকলে সেখানে যাবেন, না হলে বাসায় হলে বাসাতেও ঈদের সালাত পড়বেন। একটা প্রচলন রয়েছে অনেক জায়গায়, পুরুষেরা ঈদের মাঠে চলে যায়, মেয়েরা মসজিদে এসে জামায়াত হয়ে সালাত আদায় করে। আল্লাহ আলাম, আমার জানা অনুযায়ী আমি খুঁজেছি সাধ্যপক্ষে মেয়েদের এইভাবে মসজিদে এসে জামায়াত হয়ে শুধু মেয়েদেরকেই সালাত আদায় করতে হবে ঈদের,
এমন নিয়ম আমার জানা নেই, কোনো প্রমাণ আমি এ পর্যন্ত পাইনি। তাই ঈদের সালাতে পুরুষদের সাথে পর্দার আড়ালে অংশগ্রহণ করতে না পারলে তারা আপন বাড়িতেই ঈদের সালাত দুই রাকাত আদায় করবেন। আল্লাহ আলাম। ঈদের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর গোসল করে কাপড় পরা। ঈদুল ফিতরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঈদের সালাতের আগে খেজুর অথবা সেই জাতীয় কিছু খাওয়া, আর ঈদুল আজহার দিনে না খেয়ে ঈদের সালাত আদায় করা। ঈদের দিন নিয়ম হচ্ছে যদি আপনি ঈদের মাঠে যেতে পারেন অথবা মসজিদে যেতে পারেন, এক পথ দিয়ে যাওয়া আর এক পথ দিয়ে আসা, এটি চেষ্টা করা সাধ্যপক্ষে। ঠিক তেমনইভাবে ঈদের দিন আপনাকে মনে রাখতে হবে সবচেয়ে সর্বোচ্চ সতর্ক অমুসলিমদের ক্রিস্টি কালচার, গান বাজনা, বিশেষ করে যুব সমাজের ঈদকে কেন্দ্র করে অশ্লীলতায় জড়িয়ে যাওয়া, ঈদ মেলা বা ইত্যাদিতে বসা, সেটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যদি এই অন্যায় কাজে লিপ্তও হয়ে থাকে, কোনো মেলারও আয়োজন করে থাকে, আশা করছি এই পরিবেশ পরিস্থিতিতে সবই নিষিদ্ধ, কিন্তু এরপরও কখনো কেউ যদি করে, অন্য সময়ও করে, আপনি মুসলিম হিসাবে ওই সমস্ত কালচারে অংশগ্রহণ করা কখনো উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যদি অমুসলিমদের অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দেবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ঈদের দিন আনন্দ হবে, উদযাপন হবে, উৎসব হবে, ইসলামী আদর্শের আলোকে, অমুসলিমদের কালচারের আলোকে নয়। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ঈদের দিন আমরা মনে করি ঈদের সময় ঈদ মাঠে গেলে কোলাকুলি করা, এটি একটি ঈদের দিনের এবাদত। জবাব, না। যদি এটি কেউ মনে করে যে ঈদের দিনের এবাদত হলো কোলাকুলি করা, তাহলে এটি ভুল হবে, এটি বেদাত হবে। ইসলামে মূলত কোলাকুলি করার কোনো নিয়ম নেই। ইসলামে নিয়ম হচ্ছে মুআনাকা করার। কোনো মানুষের সাথে যদি দীর্ঘদিন পর সাক্ষাৎ হয়, প্রথমে সালাম হবে, তারপরে মুসাফা হবে এক হাত আর এক হাতের সাথে, এরপরে মুআনাকা হবে। মুআনাকা হলো গর্দানের সাথে গর্দান মেলানো, বুকের সাথে বুক মিলবে না, পেটের সাথে পেট মিলবে না, এইভাবে জড়িয়ে ধরবে, এটা ঠিক নয়। নিয়মটা হচ্ছে গলার সাথে গলা শুধু মিলবে, এটাকে বলা হয় গলার সাথে গলা মেলানো, এটাকে মুআনাকা বলা হয়। আর আমরা যেটা করি বুকের সাথে বুক মেলাই, এটাকে মুসাদারা বলা হয়, এটা ইসলামী বিধান নেই। তাই ঈদের দিন যেহেতু অনেক দিন পরে সাক্ষাৎ হয় অনেক মানুষের সাথে, সেই উদ্দেশ্যে ঈদের সালাতে হোক পরে হোক যখনই সাক্ষাৎ হলো তখনই আপনার সালাম মুসাফা অতঃপর মুআনাকা হতে পারে, তাতে অসুবিধা নেই। কিন্তু ঈদের দিনের কাজ বলে কেউ যদি করে তাহলে এটি বিদআত হবে, এবং মুআনাকা করা উচিত এই মুসাদারা নয়, কোলাকুলি নয়, কোলাকুলি নয়, জড়িয়ে ধরা নয়, গলার সাথে গলা মেলানো। আল্লাহ আমাদের সঠিক বিষয় জানার এবং মানার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদের শুভেচ্ছা। আমরা ঈদের শুভেচ্ছা বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে থাকি, আমাদের কালচার অনুযায়ী ঈদ মুবারক ইত্যাদি বলে থাকি। আমরা বলবো ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অবশ্যই আমরা ঈদের শুভেচ্ছা একজন আরেকজনকে জানাবো, কিন্তু সেই ঈদের শুভেচ্ছাটা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম তাদের থেকে নিয়ম অনুসরণ করেই সেই শুভেচ্ছা জানানো। সহি বর্ণনায় এসেছে, সহি সনদে ফতহুল বারীতে এবং তামামুল মিন্নায় এসেছে, সাহাবায়ে কেরামগণ ঈদ উপলক্ষে পরস্পরের শুভেচ্ছা বিনিময় করতেন। তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অর্থ হল একজন আরেকজনের সাথে সাক্ষাৎ, দীর্ঘ এক মাস সিয়াম পালন করলেন, বহু রকমের ইবাদত করলেন, এই সাক্ষাতে আনন্দের সাথে একজন আরেকজনের জন্য দোয়া করছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদের এবং আপনার
ইবাদতগুলিকে কবুল করুন। সুবহানাল্লাহ, দেখুন কত সুন্দর এটা। এটি একটি শুধু শুভেচ্ছা নয়, শুধু একটা মুখের কথা নয়, এটা একটা দোয়া। একবার যদি এটা কবুল হয় তাহলেই তো আপনি সফল, আলহামদুলিল্লাহ। অপরপক্ষে ঈদ মুবারক বা অমুক কিছু যা ইত্যাদি ইত্যাদি, এগুলি কোনো দোয়াও নয়, কিছুই নয়। তাই উচিত আমাদের কালচারগুলিকেও ইসলামের নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শে সেই কালচারগুলিকেও গড়ে তোলা, সেগুলি আমাদের পালন করা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সংক্ষিপ্তভাবে জানলাম ঈদের সালাত এর বিধান, পদ্ধতি, প্রয়োজনে ঘরেও জামাতের সাথে আদায় করা। অতঃপর ঈদের দিনে আমাদের কী কী করণীয় রয়েছে সে বিষয়গুলি মনে রাখবেন। রমাদান মুবারক, দীর্ঘ একটি মাস বহু রকমের ইবাদত পালন করলাম, এটি এক দিক। দ্বিতীয় দিক, আমরা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে দিনাতিপাত করছি। দিনে দিনে আমাদের দেশ ও পরিবেশ পরিস্থিতিটা যেন আরও জটিলের মতো মনে হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন, মুক্তি দান করুন। তো যে বিষয়টি বলতে চাচ্ছি, অতএব আল্লাহকে ভয় করা উচিত। গান বাজনা অশ্লীলতা সকল এই সমস্ত নোংরা কর্মগুলিকে সারা জীবনের জন্য বর্জন করা উচিত, শুধু একদিন দুদিনের জন্য নয়। আমরা যেন আল্লাহকে ভয় করে সেসবগুলি বর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলি জিজ্ঞাসা এসেছে, আমরা আজকের যে জিজ্ঞাসাগুলি সেগুলির একটু জবাব দেব। অনেক ভাই দেশে বিদেশে সালাম জানিয়েছেন, আল্লাহ সবাইকে জাজায় খায়ের দান করুন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। অনেকজনেই দোয়া করেছেন এবং আমাদের এই সুন্দর প্রোগ্রামের জন্য, সুন্দর আলোচনার জন্য অনেকজনেই মোবারকবাদ জানিয়েছেন, আনন্দ প্রকাশ করেছেন। আমরা বলবো, আপনাদের এটি উপভোগ করার জন্য আমরাও আনন্দিত। আল্লাহ সবাইকে ভালো কাজ পরস্পরের সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছে, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছে এই ডাকে সাড়া দেওয়ার জন্য। প্রশ্ন এসেছে আমাদের ইব্রাহিম খলিল ভাই, তিনি প্রশ্ন করেছেন, শবে কদর কি বিভিন্ন দেশে একই দিনে হয়? দেখা যায় যে যে রাত আমাদের দেশে বেজোর কিন্তু অনেক দেশে তা জোর, তাহলে এটা কিভাবে হবে? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়টিকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন এবং বলেন যে সুতরাং একই দিনে সারা বিশ্বে সিয়াম পালন করা অপরিহার্য। আমরা বলবো এটি তাদের একটি অহেতুক কথা এবং বাড়তি কথা ও বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। আমরা যদি লক্ষ্য করি, সরাসরি সেই সাহাবায়ে কেরামদের যুগেও এমনটি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং প্রসিদ্ধ সাহাবিগণ মদিনায় তারা একদিন পরে সিয়াম পালন করছেন, আর শামে প্রসিদ্ধ সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং যারা রয়েছেন তারা একদিন আগে শুরু করেছেন। ঠিক সকলেই আপন আপন জায়গায় বেজর রাতগুলিতে কদরের উদ্দেশ্যে ইবাদত করছেন, সুতরাং এটি আজকে নতুন নয়। সেই বরকতময় বা মর্যাদাপূর্ণ যুগেই আমরা এর প্রমাণ পাই এবং তখনই এটি রয়েছে। তাই বলবো আমরা, এটি ইসলামের বিধান, ইসলাম সহজ আলহামদুলিল্লাহ, বাধ্য করেনি, সারা বিশ্বকে একত্রেই করতে হবে। আর কোনো দিন সম্ভবও নয় সারা বিশ্ব একত্রে করা। যেমন উদাহরণস্বরূপ, সর্বপ্রথম চাঁদ দেখা যায় পশ্চিমাঞ্চলে, সেই পশ্চিমাঞ্চল তথা সেই পাকিস্তান, সে আমেরিকা, অস্ট্রেলিয়া, ওই সমস্ত দেশগুলিতে সৌদির একদিন আগেও তারা চাঁদ দেখে। তাদের সাথেও যদি বাংলাদেশের মানুষেরা সিয়াম পালন করতে চায়, একই সাথে কি কদরের রাত পাবে? কখনো নয়। কারণ তাদের যখন কদরের রাত হিসাবে সময় হবে, আমাদের থাকবে তখন দিন, আর আমাদের যখন রাত হবে তখন তাদের থাকবে দিন, মেলাতে কখনোই পারবেন না। তাই ইসলাম আলহামদুলিল্লাহ সহজ। এর আরও একটি প্রমাণ বলতে পারি আমরা হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রতি রাতের যখন এক তৃতীয়াংশ বাকি থাকে তখন তিনি পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং ঘোষণা দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব, সাহায্য চাইবে সাহায্য দেব, রেজেক চাইবে রেজেক দেব। সুবহানাল্লাহ। এটি কার জন্য? এই সুযোগটি কার জন্য? বাংলাদেশের মানুষের জন্য, না সৌদি আরবের জন্য, না পশ্চিমাঞ্চলের মানুষের জন্য। কারণ ওই সময়টা তো সকলের কাছে এক নয়। বাংলাদেশে যখন সেই সময় হবে, সৌদি আরবে তখন গভীর রাত, আর সৌদি আরবে যখন সেই সময় হবে, বাংলাদেশে তখন দিন হয়ে গেছে। তাহলে জবাব কি? জবাব, যার কাছে যখন সেই সময়টি আসবে তখনই সে সেই সুযোগ গ্রহণ করে আল্লাহর ইবাদত করবে। ঠিক একইভাবে যখন যারা যেখানে চাঁদ দেখবে সেভাবেই তারা সিয়াম শুরু করবে এবং শেষ দশক সেভাবেই তারা ইবাদত করবে। আল্লাহ তাআলা আলম। প্রশ্ন করেছেন আরেকজন ভাই মহসিন আলম, খুব সুন্দর আলোচনা, আল্লাহ তাআলার জন্যই আপনাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসুন বাসবেন এবং আল্লাহ জাযায় খায়র দান করুন। আমাদের প্রবাসী জহির ভাই তাবুক থেকে জানিয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ আখতার ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু শেখ, বর্তমান পরিস্থিতিতে আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করব, দয়া করে জানাবেন, জাযাকাল্লাহ খায়ের। জবাব, আমাদের আলোচনার মধ্যে সব বিস্তারিত আলোচনা হয়েছে, আলোচনাটিকে শোনার চেষ্টা করুন, সব কিছুই জবাব পেয়ে যাবেন। রমজান মিয়া প্রশ্ন করেছেন, নারায়ণগঞ্জ উত্তর জেলা সুব্বানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ, আপনাদেরকেও শুভেচ্ছা মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, আমাদের ভাই ইলিয়াস, তিনি জাযাহুল্লাহ খায়ের। আমাদের ভাই শরীফ মণ্ডল, শরীফ আল্লাহর জন্য ভালোবাসি, জাযাকুমুল্লাহ খায়ের। আব্দুল হালিম মদিনা, আব্দুল হালিম তিনি মদিনা থেকেই করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। যুবক যুগ একটি আলোচনা করার জন্য জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। মোশাররফ হোসাইন তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দৈনিক ফরজ 17 রাকাত, সুন্নাতে রাতে বা 12 রাকাত, কিয়ামুল লাইল 11 রাকাত, সর্বমোট এই 40 রাকাত নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কথাটা কতটুকু সত্য? জবাব, কথাটা সত্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 রাকাত তো পড়তেন, এছাড়াও আরও বহু সালাত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সালাতুদ্দোহাও কখনও কখনও পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে 2 রাকাত পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত্রের পরে আবার 2 রাকাত পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের আরও অনেক সালাত আদায় করতেন। সুতরাং এটা ঠিক নয়। ফরজ সালাত, সুন্নত সালাত, নফল সালাত প্রত্যেকটার প্রথমে কি সানা পড়তে হবে এবং কোন সানাটা বেশি পড়া ভালো, এক এর অধিক সানা পড়া যাবে? জবাব, হ্যাঁ, সব সালাতেই আপনি শুরুতে সানা করবেন, যেটাকে বলাই হয় দোয়া ইস্তেফতা, শুরু হওয়া মানেই সানা। যেহেতু আবু হুরায়রা থেকে যে হাদিসটি এসেছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি সহিহুল বুখারীর, সেই সানাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে পড়েছেন বলে প্রমাণিত এই হাদিসে। তাই আহলুল ইলমগণ বলছেন যে এই হাদিস থেকে ফরজে প্রমাণিত হিসাবে ফরজ সালাতে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া এটি পড়া উচিত। আর অন্যগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফলে পড়েছেন, সুন্নতে পড়েছেন, সেগুলি পড়া উচিত। সর্বোপরি যেটাই যেখানেই পড়বে হয়ে যাবে, যথেষ্ট হবে, কিন্তু যেভাবে আমরা বললাম সেটি উত্তম। আল্লাহ আলম। সৌদি তয়েফ থেকে, আচ্ছা, আমাদের আরেক বোন পারভিন আক্তার ফোন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সেই পুরুষ না থাকলে কি শুধু মহিলারা জামাত করে ঈদের সালাত আদায় করতে পারবে? যদি মহিলারাই বাসায় থাকে তাহলে তারা জামাত করেও পড়তে পারবে, তবে তাদের জামাতের সিস্টেম হলো তারা এক কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, ইমাম তাদের কাতারের মাঝখানে থাকবে, পুরুষের ইমামের মতো পৃথকভাবে আলাদা দাঁড়াবে না, যেটি আবু দাউদের হাদিস সহি হাদিসে প্রমাণিত। এভাবেই তাদের নিয়ম দাঁড়ানোর, তারা একত্রে সেভাবে বাসায় জামাত করেও 2 রাকাত সালাত আদায় করতে পারবে, কোনো খুতবা নয়, অন্য কিছু নয়। আরেক ভাই ওমান থেকে জানিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের, কক্সবাজার চকরিয়া থেকে মনিরুদ্দিন রনি তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত,
আমার পরিবার নিয়া বাড়ির ছাদে খোলা আকাশের নিচে ঈদের সালাত জামাত করতে পারবো কি সরিটোলা থেকে? জবাব, না, কোনো প্রয়োজন নেই। বাইরের মাঠে যেহেতু যাওয়ার সুযোগ নেই, অতএব নিজের বাড়ির ছাদে খোলা আকাশে এটা করতে হবে এমন কোনো প্রয়োজন নেই। যদি কেউ করে তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহ আলাম। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসিফ ইকবাল ভাই প্রশ্ন করেছেন, প্রশ্ন হলো, বুকের উপর হাত বাঁধার ইবনে খুজাইমার হাদিস নাকি সাজ ও মুদাল্লাস আছে, আর সুনান আবু দাউদের হাদিসটা নাকি মুরসাল? জবাব, প্রথম বলবো, আবু দাউদ সহি ইবনে খুজাইমার হাদিস যিনি সাজ বলেছেন, তিনি সাজ কি জিনিস এটি আসলেই জানেন না, কারণ সেটি কখনোই সাজ নয়, কোনো নির্ভরযোগ্য মহাদিস বলেন নাই। দ্বিতীয়, সেখানে মুদাল্লাস, মুদাল্লাস যদি থাকেও থাকে, যার কথা মুদাল্লাস বলা হয়েছে সেই ব্যক্তি মুদাল্লাস নয়, এ বিষয়ে নিয়ে যে কথাটি বর্ণনা করা হয় ইমাম বুখারীর নাম দিয়ে, সে কথা সঠিক নয়, নির্ভরযোগ্য নয়, ইমাম বুখারীর কোনো গ্রন্থে সেই তথ্য প্রমাণিত হয়নি। অতএব সেই হাদিসটি অন্যান্য শাহেদের আলোকে সহি, আর আবু দাউদের হাদিসটি নাকি মুরসাল? জবাব, হাদিস আবু দাউদের হাদিস যেটি মারাসিল আবু দাউদ সেটি তো মুরসাল, আমরাও বলছি মুরসাল, কিন্তু মুরসাল এর হাদিস যেহেতু তাবেঈ তাউস রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ তাবেঈ তাউস তার হাদিস মুরসাল, হানাফি মাজহাবে মুরসাল হাদিস গ্রহণযোগ্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, তাহলে আপত্তির কোনো বিষয় নেই। আর দ্বিতীয়, অন্য তিনি ইমামের কাছে মুরসাল হাদিস যদি ভিন্ন কোনো বর্ণনায় তার সমর্থন পাওয়া যায় তাহলে সেটি গ্রহণযোগ্য, তাতে সেটিরও সমর্থন পাওয়া যাচ্ছে, তাহলে গ্রহণযোগ্য, আল্লাহ আলাম। প্রশ্ন করেছেন আরেক ভাই মোহাম্মদ আক্তার, আমি প্রথম রমজান থেকে দেখছি কিন্তু মাঝে মাঝে কাজের চাপের কারণে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। জবাব, কোনো অসুবিধা নেই, আপনি যখন লাইভ দেখতে হবে ভালো লাইভ দেখতে পারলে, যদি লাইভ আপনি না পান এটা তো সবসময় আপনার ঘরেই রয়েছে, আপনি যখন অবসর পাবেন তখন আপনি সেই দিনের আলোচনাটা শুনে নেবেন, তাহলেই হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। মোহাম্মদ আমিন তিনি বলেছেন, শেখ ঈদ সালাতে কি যে কোনো সূরা কেরাত পড়া যাবে? সুন্দর কথা বলেছেন, ঈদের সালাতের সূরা কেরাত, ঈদের সালাতের সূরা কেরাত যে কোনো পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই ঈদের সালাতে প্রথম রাকাতে তাকবীরের পরে সূরা ফাতিহা, অতঃপর তিনি সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে তাকবীরের পরে সূরা ফাতিহা, অতঃপর সূরা গাশিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া এটি পড়তেন, তাই সেটি উত্তম, এছাড়া যে কোনো দিয়ে পড়লেও চলবে, আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন একজন বোন, সালাম রহমতুল্লাহ, বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা যাবে কি? জবাব, যদি বাথরুম বাইরের কারো দৃষ্টি আসার সম্ভাবনা না থাকে যাবে, অসুবিধা নেই। প্রশ্ন করেছেন আসিফ ইকবাল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ইবনে খুজাইমা বুখারি হাদিস জবাব দিয়েছি আমরা। প্রশ্ন করেছেন আমাদের ভাই ইলিয়াস, শেখ বম ফোটানো কি জায়েজ ঈদ উপলক্ষে? জবাব, না, ঈদ উপলক্ষে বোমাবাজি করা, আতশবাজি করা এগুলো সব হারাম, অমুসলিমদের কাজ। পারভীন আক্তার প্রশ্ন করেছেন, যাবে তবে এটা মাকরু উচিত নয়, উত্তম হলো কিছু গায়ে দিয়ে গোসল করা? জবাব যদি আপনি দিতে পারেন, আপনি পেজ খুলে জবাব দেন, কোনো অসুবিধা নেই। এখানে জবাব এভাবে দেওয়া উচিত নয়, এত মাতাবরি বা পণ্ডিতি দেখা উচিত নয়। আসিফ ইকবাল, আবু দাউদের উপরে, আবু দাউদের বুকের উপর হাত বাঁধার হাদিসটা তো মুরসাল, তাহলে এটা কি দলিলযোগ্য? জবাব, আমরা বলেছি যেহেতু অন্যান্য শাহেদ রয়েছে সেই শাহেদের আলোকে সেটি অবশ্যই দলিলযোগ্য। গোসলের সময় অজু কীভাবে করব? গোসল শেষে আর অজুর প্রয়োজন আছে কি? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফরজ গোসল করতেন, এইভাবে কেউ যদি সাধারণ সবসময় গোসলও করে থাকে, প্রথমে অজু করে নেবে, অতঃপর শরীরে পানি ঢালবে,
তাহলে গোসলের মধ্যে যদি শরীরে পানি ঢালার মধ্যে যদি ওযু ভঙ্গের কোনো কারণ না ঘটে তাহলে এটাই তার জন্য যথেষ্ট হবে। আর যদি ঘটে যায় তাহলে আবার তাকে ওযু করতে হবে। মুশারফ হোসেন প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাদের এলাকার ইমাম হানাফি ছয় তাকবীরে সালাত পড়ে, প্রথম তিন তাকবীর কেরাতের আগে এবং পরের তিন তাকবীর কেরাতের পরে, এমত অবস্থায় আমার কি করণীয়? জবাব, জি সেটা আমরা জানি, তবে এইভাবে সালাতের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনোই সহিভাবে প্রমাণিত হয়নি, তাই পদ্ধতিগত কিছু ত্রুটি রয়েছে। কিন্তু যদি এর চেয়ে আপনি সঠিক কোথাও ব্যবস্থা না পান তাহলে ঈদের সালাত যেহেতু জামাতের সাথে পড়ার নির্দেশ, তাই সেখানেই আপনি অংশগ্রহণ করবেন। আল্লাহ আলাম। জাহাঙ্গীর আলম ভাই তিনি প্রশ্ন করেছেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ শেখ, আমার দাড়ি খেলানোর সময় দাড়ি উঠে, এই দাড়ি কি যেখানে সেখানে ফেলা যাবে? খেলাল ছাড়াও মাঝে মাঝে হাত দিলে উঠে, এই দাড়ি কি করব? অনেকে বলে যেখানে সেখানে ফেললে গোনা হবে। আমাদের ভাই প্রশ্ন করেছেন, ওযু করার সময় যখন তিনি দাড়িতে পানি ঢোকান অথবা এমনি হাত দেন তখন দাড়ি পরে, তাহলে যেখানে সেখানে ফেলা যাবে না কি করবে? কেউ বলেছেন গোনা হবে। জবাব, আমরা বলবো এই দাড়ি যেখানে সেখানে ফেললে যেহেতু নোংরা হয়ে যাবে, আবর্জনা হবে, এই জন্য আপনি যেখানে সেখানে ফেলবেন না, আপনি যে জায়গায় নোংরা আবর্জনা ফেলা হয় এমন জায়গাগুলিতেই ফেলবেন। কুয়েত কোনো ঈদের জামাত হবে না কিছু বলুন। আরেক ভাই প্রশ্ন করেছেন কুয়েত থেকে, মোহাম্মদ আলম ভাই তিনি প্রশ্ন করেছেন, মাহবুব মোহাম্মদ মাহবুব আলম ভাই কুয়েত থেকে প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে কুয়েতে কোনো ঈদের জামাত হবে না কিছু বলুন। বলার কিছুই নেই, আমরা তো বলেছি যদি মাঠে না হয় মসজিদে, মসজিদে না হয় তাহলে বাসায় আপনার জামাতের সাথে আদায় করবেন। বিস্তারিত আলোচনা আপনি শুনে নেবেন, সেখানে পাবেন। আরেক ভাই এমদাদুল হক প্রশ্ন করেছেন, সালাম, যে অন্যের টাকা নিয়ে তার পক্ষ থেকে ফিতরা খাদ্য কিনে বিতরণ করা যাবে কি? জবাব, যদি কেউ কাউকে দায়িত্ব দেয় তাহলে অবশ্যই যাবে। প্রশ্ন করেছেন রেবেকা সুলতানা, তিনি বলছেন মখরাজের উচ্চারণ সঠিকভাবে না হলে কি নামাজ হবে না? মহিলারা কি ঘরে একাকী শব্দ করে নামাজ আদায় করতে, আচ্ছা নামাজ আদায় করতে পারে? জবাব, অবশ্যই সাধ্যপক্ষে মখরাজ চেষ্টা করতে হবে, শিখতে হবে সাধ্যপক্ষে, না হলে তো অক্ষরের উচ্চারণ ভিন্ন হলে অর্থের পরিবর্তন ঘটে যাবে, এই জন্য অবশ্যই সাধ্যপক্ষে চেষ্টা করতে হবে। আর ঘরে যখন আপনি একাকী, মেয়েরা সালাদ আদায় করবে, মেয়েদের কোনো সালাদ আওয়াজের সাথে পড়ার নিয়ম নয়, তাই আওয়াজের সাথে পড়বে না, নীরবেই পড়বে। আরেক ভাই প্রশ্ন করেছেন মাহফুজ আলম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বেতের সালাতে দোয়া কুনুত মুখস্থ না থাকলে কি অন্য কোনো সূরা বলা যাবে? জবাব, না, বেতের সালাতে যদি দোয়া কুনুত জানা থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি জানার চেষ্টা করবেন। রফিক বিন লতিফ তিনি প্রশ্ন করেছেন, করোনার সময় অনেকে অনেক বিপদে আছে, জাকাতুল ফিতর কি অন্য মাসে আদায় করতে পারবো? আমার বাড়ি বাগেরহাট, এখন আছি ওমানে। জবাব, না, জাকাতুল ফিতর তো খুব বিশাল অঙ্কের বিষয় নয়, তাই আমরা বলবো জাকাতুল ফিতর, ঈদুল ফিতরের চাঁদ দেখলে জাকাতুল ফিতর ওয়াজিব হয়, সেই সময় যার কাছে সামর্থ্য রয়েছে তিনি আদায় করবেন অবশ্যই, আর যদি সামর্থ্য সেই সময় না থাকে তাহলে পরেও আদায় করতে পারেন। আল্লাহ আলাম। ঈদ উপলক্ষে যে আতশবাজি ফোটানো হয় জায়েজ? জবাব, বলছি জায়েজ নেই। তায়াম্মুম করার জন্য মাটি না পেলে কি করব? জবাব, তায়াম্মুম পাওয়ার করার জন্য মাটি ছাড়া তো তায়াম্মুম হবে না, তায়াম্মুম না পেলে মাটি একান্ত যদি না পান তাহলে ঘরের ফ্লোরে আপনি সেটাকেই ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকজন প্রশ্ন করেছেন, শেখ আমি সৌদি আরব থেকে বলছি যে আমার ফেতরা কীভাবে দেব, আমার ফেতরা কি দেশে আমার পরিবার দিতে পারে?
জবাব আপনার উচিত হলো যে যেখানে থাকবে সেখানেই দরিদ্রদের মাঝে ফেতরা দেওয়া। যদি সেখানে সম্ভব না হয়, কোনো দরিদ্র খুঁজে না পাওয়া যায়, তাহলে অন্য জায়গায় কাউকে দায়িত্ব দিতে পারে। তো আপনি সেখানে দেওয়ার সুযোগ না হলে আপনি আপনার দেশে দায়িত্ব মানুষদেরকে দায়িত্ব দিতে পারেন, তারা সেখানে আদায় করবে, আপনার পক্ষ থেকে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আরেকভাবে প্রশ্ন করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম নয়ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, কেমন আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি দুবাই থেকে। আচ্ছা, তিনি দুবাই থেকে বলছেন যে আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, আমিন। শেখ, আমার প্রশ্ন, ইউটিউব এর ইনকাম কি হালাল? এমন দাওয়াতে কাজ করলে নেট খরচ, এডিটিং এর খরচ আছে, এগুলির জন্য নেওয়া যাবে? এবং অনেকে দিনে মিডিয়াটা গ্রহণ করেছে। জবাব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবগুলি নিয়তের উপর। কেউ যদি, কাকে কোনো একটা পেশা গ্রহণ করতেই হবে, সুতরাং তিনি যদি এই দিনই দাওয়াতি কাজেই পেশা গ্রহণ করেন এবং ভালো নিয়ত রাখেন যে আমি এটাই দাওয়াতি কাজ করব, প্লাস এর মাধ্যমে আমার রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ যেন করে দেন, সেই হিসাবে করে, তাহলে অসুবিধা নেই। আর আপনি যেটা বলেছেন যে ইউটিউবের ইনকাম কি হালাল, ইউটিউবের ইনকাম যদি ভালো কাজের মাধ্যমে হয় তাহলে হালাল, আর যদি মন্দ কাজের মাধ্যমে হয়ে থাকে তাহলে তো হালাল হবে না, আল্লাহ আলম। প্রশ্ন প্রায় আমাদের শেষের দিকে পৌঁছে গেছি, আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। নামাজের সুরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে কি? যে সিরিয়াল অনুযায়ী পড়াটাই হচ্ছে উত্তম, তবে কেউ যদি সিরিয়াল ব্রেক করে ফেলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। ফিতরা কয় কেজি চাল দিয়ে দিতে হবে? জবাব, ফিতরা 2.5 কেজি চাল জন প্রতি। তারাবির নামাজের পরে সুবহানাজিল মুল্ক, এটা কি হাদিসে আছে, পড়া যাবে? জবাব, না, হাদিসে নেই আমার জানা মতে। আমর ফারুক প্রশ্ন করেছেন, শেখ, যদি কাতারে 2 ফুট ফাঁকা রেখে মসজিদে জামাতে সালাত আদায় না করি তাহলে কি গোনা হবে? জবাব, আসলেই আমি বলেছি, যেমন পরিস্থিতিতে কেউ যদি যেতে খুব তার কাছে ভালো না লাগে, খুব দ্বিধা লাগতেছে, তাহলে তিনি বাসায় জামাতের সাথে সালাত আদায় করবেন, আল্লাহ আলাম। আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবত যে প্রশ্নগুলি বা যে কথাগুলি আমরা শুনেছি সেগুলি যেন ভালোভাবে উপকৃত হয়ে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে আল্লাহ জাযায় খায়ের দান করুন, এবং জাযাকুমুল্লাহু খায়ের ও বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুন, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।